চলতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। নিজের পারফরম্যান্স এবং ফিটনেস বজায় থাকলে দ্রুত জাতীয় দলে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের একসময়ের সেরা এই আইকন। লন্ডন স্পোর্টিফের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশার কথা জানান তিনি। ওয়ালেদ বিন খালেদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়ে মতবিনিময় সন্ধ্যার আয়োজন করে ব্রিটেনের বাঙালি মালিকানাধীন স্পোর্টস ক্লাব লন্ডন স্পোর্টিফ। অ্যান ইভিনিং উইথ মোহাম্মদ আশরাফুল শিরোনামের এই অনুষ্ঠানে দেশের ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে মোহাম্মদ আশরাফুল বলেন, বাংলাদেশ ক্রিকেট এখন অনন্য উচ্চতায়। বিদেশের মাটিতেও প্রবাসী বাঙালিরা ক্রিকেটকে ধারণ করেন, এটি সত্যিই অনুপ্রেরণাদায়ী। চলতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে মোহাম্মদ আশরাফুলের। বিপিএল সহ বিভিন্ন আসরে পারফর্ম করে জাতীয় দলে আবারও ফিরতে চান তিনি। অবশ্যই বাংলাদেশ টিমে যদি সুযোগ পেতে হয় আমাকে ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলতে হবে, তারপরে যদি ওনারা চিন্তা করেন আমাকে প্রয়োজন তাহলে হয়তো বা তারা নেবে। তো এই কারণে আমি মনে করি যে আমার বিপিএল খেলাটা খুব ইম্পর্টেন্ট। ওইখানে যদি আমি ভালো ক্রিকেট খেলতে পারি, কারণ সেটা টেলিকাস্ট হবে, সবাই খেলাটা দেখবে, সেখানে আমি ভালো ক্রিকেট খেলতে পারলে তখন হয়তো বা সিলেকশনটা অনেক সহজ হয়ে যাবে। ইংল্যান্ড এবং ওয়েলসে আগামী 2019 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল খুবই ভালো খেলবে বলে দাবি করেন দেশের ক্রিকেটের একসময়ের এই আশরাফুল। আমরা ওয়ান ডে ক্রিকেটে ভালো খেলছি লাস্ট সাড়ে তিন বছর ধরে। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনাল খেলেছি। তো অবশ্যই এবার 2019 ওয়ার্ল্ড কাপে আমরা ভালো কিছু একটা আশা করতে পারি সবাই। লন্ডন স্পোর্টিফের সেক্রেটারি মুহিবুল আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল। আমরা আশা করি তিনি আবারও ন্যাশনাল টিমে ফিরে আসবেন এবং বাংলাদেশের যে ক্রিকেটের গৌরবটি তিনি আবারও ধরে রাখবেন। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো করতেছে। মোহাম্মদ আশরাফুল যদি ন্যাশনাল টিমে আসেন তিনি আরও ভালো করবেন, দল আরও ভালো পাবে। ওয়ালেদ বিন খালেদ, চ্যানেল এস, নিউজ ডেস্ক।